দর্শক আপনারা অনেকেই প্রতিদিন নানা রকম প্রশ্ন করে থাকেন যদিও সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই আজকের এই ভিডিওতে পুরুষের গোপনাঙ্গ নিয়ে করা বেশ কিছু প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনার মনেও যদি আপনার গোপনাঙ্গ নিয়ে এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে আশা করি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক ভাই প্রশ্ন করেছে আপু আমার গোপন অঙ্গ স্বাভাবিক অবস্থায় খুবই ছোট থাকে প্রায় এক ইঞ্চি কম কিন্তু যখন উত্তেজিত হয় তখন ঠিক মনে হয় এটা কি কোনো প্রবলেম কিনা দর্শক স্বাভাবিক অবস্থায় পুরুষের গোপন অঙ্গ খুবই ছোট থাকবে এবং যখন উত্তেজিত হবে তখন এর ভেতরে রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পেয়ে অঙ্গ শক্ত হবে এবং আকারে বৃদ্ধি পাবে এটাই পুরুষের গোপন অঙ্গের বৈশিষ্ট্য যখন আপনার শরীরে উত্তেজনা থাকে না তখন আপনার অঙ্গ এক ইঞ্চি না দুই ইঞ্চি এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই বরং উত্তেজিত অবস্থায় আপনার অঙ্গ যদি সর্বনিম্ন সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি পরিমাণ লম্বা হয় তাহলে আপনার অঙ্গের সাইজ ঠিক রয়েছে আর ভাই প্রশ্ন করেছে পুরুষের অঙ্গ কত বছর বয়স পর্যন্ত বড় হওয়ার সম্ভাবনা রয়েছে আমার বয়স বিশ বছর আমার অঙ্গ কি ভবিষ্যতে আর বড় হবে পুরুষের অঙ্গ আঠারো থেকে বাইশ বছর বয়স পর্যন্ত লম্বাই বড় হতে পারে তবে আমাদের দেশে পুরুষদের অঙ্গ সাধারণত আঠারো বছর বয়স পর্যন্ত বড় হতে পারে বয়স আঠারো পার হয়ে গেলে অঙ্গ লম্বায় আর না বাড়লেও এরপর কিন্তু অঙ্গ ধীরে ধীরে কিছুটা মোটা হতে থাকে পুরুষরা অনেক বেশি হাত দ্বারা মৈথুন করলে তাদের অঙ্গের পেশুগুলো দুর্বল হয়ে যায় অঙ্গের রক্ত সঞ্চালন কমে যায় যার ফলে অঙ্গকে অনেক বেশি চিকন এবং দুর্বল মনে হতে পারে আবার বিয়ের পর স্ত্রীর সাথে নিয়মিত ঘনিষ্ঠ হওয়ার ফলে অঙ্গে রক্ত সঞ্চালন বাড়ে এবং এই সময় অঙ্গে প্রাকৃতিক ভাবে এক ধরনের ম্যাসাজ তৈরি হয় যার ফলে কিন্তু অঙ্গকে অনেক বেশি সতেজ এবং কিছুটা মোটা দেখাতে পারে আপনার বয়স যেহেতু বিশ বছর পার হয়ে গেছে তাই আপনার অঙ্গ লম্বায় বাড়ার আর সুযোগ নেই আরেক ভাই প্রশ্ন করেছে আপু স্ত্রীকে প্রেগনেন্ট করতে হলে তার অঙ্গের ভেতরে আমার অঙ্গ কতটুকু ঢুকালে সে হতে পারবে অর্থাৎ কতটুকু ঢুকালেই বাচ্চা হয় প্রেগনেন্ট দর্শক স্ত্রীকে প্রেগনেন্ট করার জন্য আপনার অঙ্গ তার ভেতরে কতটুকু ঢুকালেন এটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনি যদি আপনার শুক্রাণু তার ভেতরে প্রবেশ করাতে পারেন এবং আপনার শুক্রাণুগুলো যদি তার ডিম্বাণুর সাথে নিষিদ্ধ হয় তাহলেই আপনার স্ত্রী প্রেগনেন্ট হতে পারে আপনি যদি আপনার স্ত্রীর অঙ্গের মাত্র এক ইঞ্চি ভিতরেও আপনার শুক্রাণু ঢালতে পারেন তাহলে এই শুক্রাণুগুলো কিন্তু তার স্বাভাবিক নিয়মে ডিম্বাণুর দিকে সাঁতার কাটতে থাকবে এবং এই শুক্রাণুগুলোর মধ্য থেকে যে কোনো একটি শুক্রাণু যদি কোনো একটি ডিম্বাণুর সাথে নিষুপ্ত হয় তাহলে খুব সহজেই আপনার স্ত্রী গর্ভবতী হয়ে যেতে পারবে এজন্য কোনো পুরুষের অঙ্গের সাইজ ছোট কিংবা বড় হওয়ার সাথে তার স্ত্রীর প্রেগন্যান্ট হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই আরেকবার প্রশ্ন করেছে আপু শিমুলের মূল খেলে নাকি পুরুষের অঙ্গ মোটা এবং হয় এই কথাটি কতটুকু সত্য দর্শক হার্বাল বা ভেষজ চিকিৎসায় শিমুল মূলের উপকারিতা সম্পর্কে বলা হয়েছে যে এটি পুরুষের শুক্রাণুকে ঘন করে পুরুষের শুক্রাণুর গতিশীলতা বাড়ায় এবং পুরুষের শরীরে শুক্রাণু উৎপাদনের মান বৃদ্ধি করে কিন্তু এই শিমুলমুল খাওয়ার ফলে কোনো পুরুষের অঙ্গ এক দুই ইঞ্চি বড় হয়ে যাবে কিংবা অনেকটা মোটা এবং তর্তাজা হয়ে যাবে এরকম কথা সম্পর্কে আমার আসলে জানা নাই কেউ যদি এরকম বলে থাকে তাহলে মনে হয় সেটা মিথ্যা কথা তবে আপনি শিমুলের মূল খেতে পারেন এটা আপনার শরীরে শুক্রাণুর উৎপাদন বাড়াবে এবং আপনার শুক্রাণুকে ঘন করতে সাহায্য করবে আরেক ভাই প্রশ্ন করেছে আপু কোনো পুরুষের যদি আগা মোটা এবং গোড়া চিকন হয় তাহলে এই পুরুষ যদি তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয় তাহলে তার স্ত্রী কি সম্পূর্ণ তৃপ্তি পাবে কোন পুরুষের আগা মোটা কোনো পুরুষের আগা মোটা এবং গোড়া চিকন হওয়ার সাথে তার স্ত্রীর তৃপ্তি পাওয়া না পাওয়ার কোন সম্পর্ক নেই ধরে নিলাম আপনার আগামোটা মোটা গোড়া চিকন কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে একটানা দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠ থাকতে পারেন যতক্ষণ পর্যন্ত না আপনার স্ত্রীর সম্পূর্ণ অর্গাজম হয় কিংবা তার তৃপ্তি হয় ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে ঘনিষ্ঠ থাকতে পারেন সুতরাং আপনার আগা মোটা এবং গোড়া চিকন হওয়া সত্ত্বেও আপনার স্ত্রীর তৃপ্তি পেতে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি আবার ধরুন কোন পুরুষের অঙ্গ সম্পূর্ণ ঠিক রয়েছে যথেষ্ট লম্বা এবং যথেষ্ট মোটা বা স্বাস্থ্যবান রয়েছে কিন্তু স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে সে হয়তো দুই মিনিটও ঠিকভাবে স্থায়ী থাকতে পারে না তাহলে তার এত ভালো অঙ্গ দিয়ে কি বা লাভ হলো সে যদি তার স্ত্রীকে সম্পূর্ণ তৃপ্তি দিতে না পারে এজন্যই বলছি আপনার অঙ্গের সাইজ কোনো বিষয় নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্ত্রীকে উত্তেজিত করার পরে আপনি তার সাথে কত সময় ধরে ঘনিষ্ঠ থাকতে পারছেন দর্শক আপনার মনে যদি এমন কোনো গোপন প্রশ্ন থাকে যে প্রশ্নটি এখনো পর্যন্ত কাউকে বলতে পারেননি তাহলে এই প্রশ্নটি কমেন্টস বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন চেষ্টা করব পরবর্তী কোন ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দিতে